ভিডিওটাতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটি অত্যন্ত বড় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা যে সমস্ত ছাত্রছাত্রীরা আগামী দিনে এনজিও সেক্টর বা যে কোনো প্রজেক্টের ওপর কাজ করতে চায়, তিনি এটা ঘোষণা করেছেন যে স্বীয়মতে ইন্টার্ন নেওয়া হবে। কী ইন্টার্ন নেওয়া হবে? প্রতি বছর বাছাই করে 500 জনকে নিয়োগ করা হবে এবং ফিল্ডে ফিল্ডে কাজ করানো হবে তাদের। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টে কাজ করানো হবে এবং সেই কাজ করার পর তাদেরকে একটা শংসাপত্র দেওয়া হবে, যেই শংসাপত্রে লেখা থাকবে যে তারা স্বীয়ম অফিসে 1 বছর বা 1.5 বছর কাজ করেছে এবং যেটা তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। তো অবশ্যই এই বিষয়টা দেখে আপনাদের মনে হচ্ছে যে কোন কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এই ইন্টার্ন নেওয়া হবে, কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার, যে কত মাসের জন্য আমরা ইন্টার্ন করব এবং ইন্টার্নশিপ করার সময় আমাদেরকে কোনো বেতন বা কোনো ভাতা দেওয়া হবে কিনা, সেই সম্পূর্ণ বিষয়টা আমরা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখুন। যে সিএমও অফিসে ইন্টার্নশিপ নেওয়ার কথা মাননীয় মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, এর প্রথম সূচনা কিন্তু মহারাষ্ট্রে হয়েছিল, যেটা মহারাষ্ট্রের প্রাক্তন যিনি সিএম বা মুখ্যমন্ত্রী ছিলেন দেবেন্দ্র ফডনাবিস, তিনি কিন্তু এটা লঞ্চ করেছেন। মহারাষ্ট্রের নিরিখে কী ছিল? সেখানে ছিল গ্র্যাজুয়েশন করেছে এমন কোনো ছাত্র বা ছাত্রী বা গ্র্যাজুয়েশনের সমতুল্য এমন কোনো ছাত্রছাত্রী যে কোর্স কমপ্লিট করেছে এবং যার বয়স 25 বছরের মধ্যে, তারা 11 মাসের একটা ইন্টার্নশিপ কোর্স করতে পারবে এবং কোর্স চলাকালীন তাদেরকে 20,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে তারা চেয়েছিল যে 1 বছরের কোনো এক্সপিরিয়েন্স থাকা দরকার কোনো এনজিও সেক্টর বা কোনো সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে। এই জায়গায় দাঁড়িয়ে এটুকু স্পষ্ট হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই ইন্টার্নশিপ নেওয়া হবে এবং এই ইন্টার্নশিপের ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রেও নেওয়া হবে। কিন্তু এখানে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যে 11 মাসের কোর্স করানো হবে তাদেরকে, এটা কিন্তু কোনো চাকরি না, এটার দ্বারা তারা একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবে এবং তার দরুন তাদেরকে প্রত্যেক মাসে 20,000 টাকা করে কিন্তু দেওয়া হবে, যেটা আগামী দিনে যে কোনো চাকরির ক্ষেত্রে তাদের অত্যন্ত উপযোগী হবে। এবং আপনাদেরকে বলে রাখি, এই ইন্টার্নশিপ করতে যদি আপনারা ইচ্ছুক হন তাহলে অবশ্যই এ সম্পর্কিত সমস্ত আপডেট বা তথ্য সময় মতো আমরা আমাদের এই বেঙ্গল হেল্পার চ্যানেলে আপলোড করব। তাই সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।